স্বাধীনতা ফেরানির মতো করে সীমান্তে কারা সাত তারিখে ঝুলিয়ে দিয়েছে, বাংলার সার্বভৌমত্বকে কারা লুণ্ঠন করেছে, এই ভোট ডাকাতদেরকে চিনে রাখেন, এই ভোট চোরদেরকে পিটাইতে হবে, যেখানে পাবেন ভোট চোরদের বিরুদ্ধে কথা বলেন, জনতা কেটে সাহস নিয়ে নতুন করে বাঘের বাচ্চার মতো রাস্তাঘাটে বেরিয়ে আসেন। যদি স্বাধীনতা বাঁচাতে হয়, সার্বভৌমত্ব বাঁচাতে হয়, আপনার উত্তর প্রজন্মের জন্য এই লড়াই জারি রাখতে হবে। ভোট চোরদের বিরুদ্ধে, ভোট ডাকাতদের বিরুদ্ধে কালো চক্করে যাকে পাবেন গণপিটুনি দিতে হবে। এটাই বাংলাদেশের আগামী দিনের রাজনীতি। এই ভোট চোরেরা শপথ নিয়েছে আমার আপনার সম্পত্তিকে বিদেশে কিভাবে পাচার করা যায়। এই ভোটচোরেরা খবর দিয়েছে কিভাবে বেগমপাড়ায় নতুন করে আবার বাড়ি বানানো যায়। এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে মালয়েশিয়াতে নতুন করে কিভাবে সেকেন্ড হোম বানানো যায়, উগান্ডা বানাবে। এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে শ্রীলঙ্কার মতো বাংলাদেশকে উজাড় করে দেউলিয়া করে দেবে। এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রে 74-এর মতো নতুন করে কিভাবে দুর্ভিক্ষের মালা বসাবে। এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রে দুর্নীতির শিখরে উঠবার জন্য আগামী 5 বছরে কোন কোন ধারা উপধারা তারা মেনে চলবে। এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রে মানবাধিকার ধ্বংস এবং লঙ্ঘনের শিখরে কিভাবে উঠবে। বাংলার সবচেয়ে বিখ্যাত কালো কোট তারা ভোটচোরেরা শপথ নিয়েছে বাংলাদেশে গুম খুনের সর্বরাজ্য কিভাবে কন্টিনিউ করবে। বাংলার সবচেয়ে বিখ্যাত কালো কোটধারী ভোটচোরেরা শপথ নিয়েছে বাংলাদেশের শুধু টাকা পয়সা না, বাংলাদেশের গাছপালার পাতা থেকে শুরু করে দালান কোটারি পাথর পর্যন্ত খুলে খুলে খেয়ে ফেলবে। এই ভোটচোরেরা কালো কোটে গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশের গরিব মানুষের, আপনার পকেটের টাকা আমার পকেটের টাকা কিভাবে ছিনতাইকারীদের মতো করে নিজের পকেটে নিয়ে আসা যায়। বাংলার কালো কোটধারী ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে সোনালির মতো করে সীমান্তে টাকা তারে ঝুলিয়ে দেবে। এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশের স্বাধীনতার সাথে গাদ্দারি করে মির্জাফর আর ঘাসিদি ভাইয়ের মতো আমাদেরকে নতুন করে পরাধীন করবে। কালো মুজিব কোটরা এই ভোটচোরেরা শপথ নিয়েছে আগামী 5 বছর বাংলাদেশের সার্বভৌমত্বকে কিভাবে লঙ্ঘন করবে। বাংলার এই কালো কোটধারী মুজিব কোটধারী ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে জাতীয় স্বার্থ দিতে আগে বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার। বাংলাদেশে গতকালকে ভোটচোরেরা শপথ নিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা স্বার্থকে বিদেশি রাষ্ট্রের কাছে বিক্রি করে দেবার। এই ভোটচোরেরা কালো কোট পরে গতকালকে শপথ নিয়েছে আমার আপনার সহায় সম্পত্তি লুটপাট করে কিভাবে আমার রাষ্ট্রে আমাকে বাধাহীন করে গরিব করে রাখা যায়। এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের পকেটের টাকা কেটে নিয়ে আমাদেরকে কিছুদিন লাইনে দাঁড় করায় ভিক্ষুক বানাবে। এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে রিক্সাওয়ালা সিএনজিওয়ালা ড্রাইভার গরিবপন্থী মানুষকে আরো গরিব করে কিভাবে ভিক্ষুকে পরিণত করা যায়। এই ভোটচোরেরা শপথ নিয়েছে গতকালকে শীতের রাতে আরো লক্ষ কোটি মানুষকে কিভাবে ফুটপাতে ঠান্ডায় সরে রাখা যায়। এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশের পাঁচশো বাণিজ্য লুটপাট করে বিদেশি রাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়া যায়। গতকালকের ভোটচোরেরা শপথ নিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে কিভাবে হাজার হাজার শত শত ফেলানির লাশ ঝুলায় রাখবে। এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করার। এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে ডিজিটাল ডেভেলপমেন্টের নামে বাংলাদেশ রাষ্ট্রকে একটা ফকির মিসকিন রাষ্ট্রে পরিণত করার। এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রের প্রতি ইঞ্চি মাটিকে কিভাবে দুর্বল করে দিয়ে স্বাধীনতা লুণ্ঠন করে দিয়ে আমাদেরকে ফকির করে দেওয়া যায়। গতকালকের এই ভোটচোরেরা কালোকোট পরে শপথ নিয়েছে আপনার গাড়ি ভাড়া কিভাবে বাড়ানো যায়। গতকালকের ভোটচোরেরা শপথ নিয়েছে দ্রব্যমূল্য কিভাবে বাড়ানো যায়। গতকালকের ভোটচোরেরা শপথ নিয়েছে বাজারে বস্তা ভরে টাকা নেবেন আর খালি হাতে ফিরে আসবেন। গতকালকের ভোটচোরেরা শপথ নিয়েছে আমার রাষ্ট্রকে শুধু না আমার দেশের বেশ কোটি মানুষ
মানুষকে লুণ্ঠন করে লুণ্ঠিত করে কিভাবে এই দেশে ক্ষমতায় থাকা যায়। গতকালকের ভোটচোরেরা কালো কর্পোরে শপথ নিয়েছে গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করা যায়। কালো কর্পোরে ভোটচোরেরা শপথ নিয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে পরাশির প্রান্তরে পরাজিত করা যায়। গতকালকের ভোটচোরেরা শপথ নিয়েছে বীর জাফর আলী খানের মতো দালাল রাষ্ট্রে পরিণত কিভাবে করা যায়। ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে ঘসেটি বেগমের মতো উনি চাঁদের মতো আমার দেশের সম্পত্তি লুণ্ঠন করা যায়। এই ভোটচোরেরা শপথ নিয়েছে কিভাবে আগামী পাঁচ বছর লুটে পুটে বাংলাদেশ রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে নেওয়া যায়। এই ভোটচোরেরা শপথ নিয়েছে আমার আপনার সম্পত্তিকে বিদেশে কিভাবে পাচার করা যায়। এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে আগামী পাঁচ বছর প্যাসেঞ্জারদেরকে লুট লুট করা যায়। এই ভোটচোরেরা শপথ নিয়েছে কিভাবে বেগমপাড়ায় নতুন করে আবার বাড়ি বানানো যায়। এই ভোটচোরেরা গতকালকে শপথ নিয়েছে মালয়েশিয়াতে নতুন করে কিভাবে সেকেন্ড হোম বানানো যায়। এই ভোটচোরেরা শপথ নিয়েছে লন্ডন নিউ ইয়র্কে নতুন করে কিভাবে টাকা পাচার করা যায়। এই ভোটচোরেরা শপথ নিয়েছে আমার আপনার ব্যাংকের ডলার লুটপাট করে কিভাবে বিদেশে পাচার করা যায়। এই ভোটচোরদেরকে কালো কর্পোরেট ডাকাতদেরকে যদি দেখতে চান বিনা পয়সায় সংসদ ভবনে একটা জাদুঘর খোলা হয়েছে। এই জাদুঘরে আপনারা গেলে প্রত্যেক দিন দিনে রাতে বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত ভোটচোর আর ভোট ডাকাতদেরকে দেখতে পারবেন। ওদেরকে চিনে রাখেন, দালালদেরকে পিটাইতে হবে রাস্তায় রাস্তায় পিটাইতে হবে, দালালদেরকে দিগম্বর করে রাস্তায় গড়ে পিটুনি দিতে হবে। ওদের চেহারা চিনে রাখেন, বাংলার মীর জাফর কারা, বাংলার ঘসেটি বেগম কারা, বাংলার স্বাধীনতা ফেলানির মতো করে সীমান্তে কারা সাত তারিখে ঝুলিয়ে দিয়েছে, বাংলার সার্বভৌমত্বকে কারা লুণ্ঠন করেছে। এই ভোট ডাকাতদেরকে চিনে রাখেন, এই ভোটচোরদেরকে পিটাইতে হবে। যেখানে পাবেন ভোটচোরদের বিরুদ্ধে কথা বলেন, জড়তা কেটে সাহস নিয়ে নতুন করে বাঘের বাচ্চার মতো রাস্তাঘাটে বেরিয়ে আসেন। যদি স্বাধীনতা বাঁচাতে হয়, সার্বভৌমত্ব বাঁচাতে হয়, আপনার উত্তর প্রজন্মের জন্য এই লড়াই জারি রাখতে হবে। ভোটচোরদের বিরুদ্ধে, ভোট ডাকাতদের বিরুদ্ধে কালো কর্পোরে যাকে পাবেন গণপিটুনি দিতে হবে। এটাই বাংলাদেশের আগামী দিনের রাজনীতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ।